হাই, আশা করি তোমরা ভালো আছো। এবং গত লিসনের গত ক্লাসে যে তোমাদের লিসন দেওয়া হয়েছিল সেটা আশা করি তোমরা খুব ভালোভাবে পড়েছো। আই হোপ সো। সমস্যা টমস্যা থাকলে তোমরা ইফ ইউ হ্যাভ এনি কাইন্ডস অফ প্রবলেম ইউ উইল ইনফর্ম মি ইন মাই ফোন নাম্বার, ওভার মাই ফোন নাম্বার অ্যান্ড অর ইন কমেন্ট বক্স ইফ ইউ হ্যাভ এনি কাইন্ডস অফ প্রবলেম। I can't see any complex, any kinds of comments, which is much more important. You want to know something else, or you have any kinds of arguments. এর কিছুই নাই, জাস্ট তোমরা দেখো দেখো, মানে প্যাসিভ ভয়েজের মতো তোমরা অন্যের মাধ্যমে ক্লাসিত হচ্ছ, নিজে কোনো চেষ্টা, নিজে কোনো প্রচেষ্টা এবং নিজে নিজের ক্রিয়েটিভিটিকে খরচ করে যে একটু দেখি তাহলে এটার অন্যটা কী আছে বা এটা আছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই থাকতে পারে। বাট ইউ ডোন্ট হ্যাভ দিস কাইন্ডস অফ ইনকুইজিটিভ মেন্টালিটি। জাস্ট স্যারে ক্লাস নিচ্ছে, ক্লাস করতেছি, অং অং অং, চুরা জানি না মুরা জানি না, আল্লাহু আকবার মাঝখান দিয়ে শেষ, এরকম বললে হবে না। ইউ হ্যাভ টু আস্ক মি কোশ্চেন, স্যার এটা কীভাবে বলো, ওটা কীভাবে বলো, ওটা কীভাবে বলো। আর যদি তোমরা সেটা না করো তাহলে দেন আই উইল, আমি নিজে নিজেই বুঝে নেবো যে আসলে তোমরা এগুলো পড়ো না, কারণ পড়ো না বিধায় বুঝো না বিধায় তোমাদের মধ্যে কোনো প্রকার কোশ্চেন উদ্বুদ্ধ হয় না। নাও আই এম গোনা সলভ দ্য আদার পার্ট অফ রাইট ফ্রম ওভার। আমি তোমাদেরকে গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি দিয়েছিলাম, আজকে গ্রুপ সি থেকে শুরু করব। পেজ নাম্বারটা হচ্ছে অন নাইন থ্রি, গ্রুপ সি। আই হোপ ইউ হ্যাভ আ বুক, অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ দিস বুক সেলফ টিচিং দেন ইউ শুড কালেক্ট ইট অ্যাট লিস্ট। তুমি যদি বইটা নাও কালেক্ট করতে পারো তাহলে তুমি অবশ্যই তোমার কোনো ফ্রেন্ড বা দিস টাইপস অফ যে কারো হলে ওখান থেকে বইটা নিয়ে ফটোকপি করে অন্তত। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর লিসনস ওয়েল। নাও আমি সলভ করে যাচ্ছি সি নাম্বার অন। আই ফাউন্ড হিম রিড আ বুক, এটা হবে আই ফাউন্ড হিম রিডিং আ বুক। স্মোক ইজ আ ব্যাড হ্যাবিট, স্মোক হবে না, স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। ইফ আ ভার্ব প্লেসড অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ আ সেন্টেন্স দেন দ্য ভার্ব উইল টেক অ্যান আইএনজি ফর্ম অ্যান্ড দ্য ভার্ব উইল বি নাউন হিয়ার অ্যাজ আ সাবজেক্ট, ইট উইল ওয়ার্কস অ্যাজ আ সাবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই যদি একটা ভার্ব থাকে, যদি সেটা ইম্পারেটিভ না হয়ে থাকে এবং সেন্টেন্সটা ইম্পারেটিভ না কিন্তু সেন্টেন্সটা শুরু হয়েছে ভার্ব দিয়ে, এই ধরনের ভার্বগুলোর সাথে আইএনজি হয়ে যাবে। অর্থাৎ আইএনজি হওয়ার পর একটা নাউন হয়ে যাবে, একটা সাবজেক্টের কাজ করবে। এখানে পুরো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইজ, আশা করি তোমরা বুঝছো। বাই টেক ফিজিক্যাল এক্সারসাইজ উই ক্যান কিপ ফিট, এখানে ক্যান উই টেক, সরি প্রথমে আছে টেক, টেকের আগে একটা বাই আছে। আই হ্যাভ টোল্ড ইউ প্রিভিয়াসলি, আমি না তোমাদের মাঝখানে ইয়েস ইনসার একটা ক্লাস নিয়েছিল সেখানে তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হয়েছে যে কোন কোন শব্দের পরে আফটার উইচ ওয়ার্ডস দেয়ার উইল বি আইএনজি ফর্ম অফ আ ভার্ব। এর মধ্যে একটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে অবশ্যই ভার্বটার আইএনজি বসবে। তো এই জন্য হয়েছে বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ প্লিজ স্টপ টকিং। তো এই যে স্টপের পরে ভার্বের, এখানে ব্যাপারটা হচ্ছে পাশাপাশি দুটো ভার্ব বসলে একটার পরেরটার পরে ভার্বের আইএনজি বসতে পারে এবং টু প্লাস ভার্ব হতে পারে বা ভার্বের প্রেজেন্ট ফর্মও হতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপারটা, এখানে এরকম ব্যাপারগুলো আছে। আই ক্যান নট হেল্প ওয়ার্ক দ্য হোল ডে, এই যে ক্যান নট হেল্প ওয়ার্ক, তোমাদেরকে বলা হয়েছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ইউ বি ইউজ টু, সকল প্রেপোজিশন এগুলোর পরে ভার্বের ভার্বের আইএনজি বসে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের আইএনজি বসে। তোমাদেরকে এই রুলসগুলো দেওয়া হয়েছে, দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ফর ইউ, কিপ ইন মাইন্ড। তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু ফেস ক্যাডার এক্সাম দেন ইউ হ্যাভ টু মাস্ট প্র্যাকটিস দিস কাইন্ডস অফ রুলস or this kinds of sentence. The women could not help shed tears. Could not help, আছে কিন্তু তার মানে ভার্বের সাথে আইএনজি হবে, could not help shedding tears. আমি গত ক্লাসও বলেছি তোমাদেরকে, শেড শব্দটার সাথে আইএনজি যোগ করতে গেলে তোমার এই শব্দটার সাথে
আরেকটা ডি যোগ করতে হবে, অর্থাৎ হিয়ার উইল বি ডাবল ডি এন আই এন জি, বিকজ আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট ইফ ইউ হ্যাভ আ সে হ্যাভ আ ভার্ব অ্যান্ড ইউ ওয়ান্ট টু অ্যাড আই এন জি উইথ দ্য ওয়ার্ড অর এ উইথ দ্য ভার্ব, দেন দ্য ওয়ার্ড ইজ ওয়ান সিলেবল অ্যান্ড দ্য ওয়ার্ড এন্ডস উইথ আ কনসোনেন্ট, অর্ডারটা কনসোনেন্ট দিয়ে শেষ হয়েছে এবং এই ওয়ার্ডটা এক সিলেবল, এই কনসোনেন্টের আগে একটা ভাওয়াল আছে। কথাটা একটু জটিল কিন্তু আসলে সহজ, কোনো শব্দ বা কোনো ভার্বের শেষে একটা কনসোনেন্ট আছে, তার আগে একটা ভাওয়াল আছে, তার কিন্তু এবং ওয়ার্ডটা একটা এক সিলেবল ওয়ার্ড। থ্রি কন্ডিশনস, ইফ দিস থ্রি ইফ দ্য ইফ দ্য ওয়ার্ড মিটস দিস কাইন্ডস অফ থ্রি কন্ডিশনস দেন দ্য ওয়ার্ড উইল টেক অ্যানাদার সেম লেটার অ্যাট দ্য এন্ড, অর্থাৎ পুট থাকলে পুটিং, লাস্টে টি আছে ডাবল টি হয়ে যাবে, রান থাকলে রানিং, লাস্টে এন আছে ডাবল এন হয়ে যাবে, শেড থাকলে শেডিং, লাস্টে ডি আছে সেটা ডাবল ডি হয়ে যাবে। আই থিঙ্ক তোমরা বুঝে ফেলেছ। তারপরে দ্য ওয়ার্ল্ডম্যান ফাউন্ড দ্য হিডেন ট্রেজার, হিডেন ট্রেজার, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এই হিডেন শব্দটা তোমাদেরকে রাইট তোমাদেরকে আমরা ভার্বের ক্লাসিফিকেশনসগুলো এখন পড়াইতে পারিনি, ওখানে আছে জিরার পার্টিসিপল ইনফিনিটিভ, এটা মূলত পার্টিসিপল হিসেবে কাজ করেছে, আই মিন অ্যাজেক্টিভ হিসেবে কাজ করেছে, যে দ্য ওল্ড ম্যান ফাউন্ড কী পেয়েছে, হিডেন ট্রেজার গুপ্তধন, হিডেন শব্দটা এখানে গুপ্ত অর্থ দিয়েছে, আই মিন গুপ্ত শব্দটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, এইখানে এই হিডেন শব্দটাও একটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে, যদিও এটা ভার্ব, এটা একটা ভার্বের ক্যাটাগরি আছে, কোন কোন ভার্বগুলো নাউন হিসেবে কাজ করে, কোন কোন ভার্ব অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে, এগুলো আমাদের একটা ক্যাটাগরাইজ করা হবে নেক্সট ক্লাস নেক্সটে যখন আমরা জিরান পার্টিসিপল পড়াবো। তো তারপরে দিস ইজ আ প্রিন্টিং প্রেস, প্রিন্টিং প্রেস, এটা হবে প্রিন্টিং প্রেস, আর দিস ইজ আ প্রিন্টেড কোশ্চেন, প্রিন্টিং প্রেস এবং প্রিন্টেড কোশ্চেন, প্রিন্টিং প্রেস মানে হচ্ছে যে এইটা দিস ইজ আ প্রেস, প্রেস মানে হচ্ছে যেখান থেকে বই পুস্তক বা ইত্যাদি প্রেস মানে ছাপানো হয়, বিভিন্ন বই জার্নাল নিউজ পেপার দিস কাইন্ডস অফ এলিমেন্টস ইজ প্রেসিং ওয়ার, যেখানে ছাপানো হয় এই ছাপানো জায়গাটার নাম হচ্ছে প্রেস, তাহলে এটা এমন একটা প্রেস যে প্রেসটা বই ছাপানো হয়, আই মিন এটা কন্টিনিউয়াস, আর এটা এমন একটা কোশ্চেন যেটা প্রিন্ট করা হয়ে গেছে, দ্যাট মিন্স দিস ইজ এ প্রিন্টেড কোশ্চেন। আই রিসিভড দ্য লেটার উইথ আ ব্রোকেন হার্ট, আমি যখন পেপারটা লেটারটা রিসিভ করেছি, অর্থাৎ ওয়েন আই টেক দ্য লেটার, খুব মর্মাহত ছিলাম আমি, খুব ব্রোকেন ছিলাম আমি, এই জন্য বলা হয়েছে ব্রোকেনটাও এখানে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করেছে, ভার্বটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করেছে, তাই জন্য এখানে ভার্বের থার্ড ফর্ম আনতে হয়েছে। We found the lion lying in the cage. Lying in the cage. Found. প্রথমে একটা found ছিল, তারপরে ভাবছিল, ভাবের পরে ing হয়ে গেছে, এখানে found আছে, ভাবের ing হয়ে গেছে। Don't get down from a run bus. Run bus হয় না, running bus হয়। Here, running is also an adjective. What type of bus? Running bus. Running here is an adjective. অ্যাজেক্টিভ একটা ভার্ব, দুইটা শারীরিক গঠন নিয়ে অ্যাজেক্টিভ হতে পারে, একটা হচ্ছে ভার্বের আইএনজি হয়ে হতে পারে, আর একটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম দিয়েও হতে পারে, যেমন সারপ্রাইজিং ম্যাটার, সারপ্রাইজিং ইনসিডেন্ট, বা এরকম ইনজিউরড লেগ মানে কি আমার পাটা ইনজিউরড হয়ে গেছে, সেই লেগটা ইনজিউরড, এখানে কিন্তু ভার্ব না, এখানে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করেছে। এই যে রানিং বাস, রোলিং স্টোন, these types of words, these types of verbs works as a work as a adjective, as an adjective. Tarpore group d asho, group d, he talks as if he were a man, ei je as if, as though, wish, fancy, egulor ekongsho present thakle onongsho past hoy, ekongsho past thakle onongsho past perfect hoy, tale ekhane he talks ase, asha kori tumra dhortecho koita talks ase, tale if he talks, he talks if he were as if he were a man. How have you ever been to Cox's Bazar? Ever thakle past, ever thakle present perfect tense hoy, just now, already, recently, ever, yet, as ever, present perfect tense hoy, and you know the structure of present perfect tense,
এই হ্যাভ এখানে দেয়া আছে, সাবজেক্ট এখানে দেয়া আছে, ইউ জাস্ট হ্যাভ টু মেক দ্য ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বি, ইউ হ্যাভ টু, ইউ জাস্ট হ্যাভ টু মেক দ্য ভার্ব পাস্ট পার্টিসিপাল, আই মিন বি আছে, বিন করে দিতে হবে। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, আই গট দ্য লেটার ড্রোন বাই মাই আঙ্কেল। এখানে সেন্সটা প্যাসিভ, গট দিয়েও গেট গট দিয়েও প্যাসিভ করা যায়, সেটাও প্যাসিভ করা হয়েছে, এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়েছে। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি আরেক দিকে যাও সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড বি বিন বিং গেট গট গটেন, এই এগুলোর পরে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়। গেট গট সম্ভবত তোমাদের রুল দেওয়ার সময় আমি গেটটা দেইনি, ওখানে লিখে নিবে গেট থাকলেও ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়। গেট না শুধু, গেটের যে আরও দুটো ফর্ম আছে গেট গট, এগুলোর পরেও ভার্বের পাস্ট পার্টিসিপাল হয় যদি নেক্সট থার্ড একটা সেকেন্ড একটা ভার্ব থাকে। তাহলে তারপরে দে ডিগ দ্য ক্যানেল ফর আ উইক, এই যে ফর, ফরের পরে একটা উইক, এ উইক অর্থাৎ আ টাইম, আ ডেফিনেট টাইম। হিয়ার দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর দিস রিজন দে আর দে হ্যাভ বিন ডিগিং দ্য ক্যানেল ফর আ উইক, উই রিচ দ্য স্টেশন বিফোর দ্য বিফোর দ্য ট্রেন লিভস। এই যে এক অংশে আছে প্রেজেন্ট, যে অংশে যে অংশে ব্র্যাকেট নাই ওই অংশটা কারেক্ট, তো কারেক্ট অংশ দেখে আমরা ভুল অংশটা ঠিক করব। তো যে অংশে ইয়া নাই, কি জানো, ব্র্যাকেট নাই, আই মিন যে অংশটা, তাহলে এই অংশটা সঠিক। এবার এই অংশে সাবজেক্টটা আছে, আর সাবজেক্টের পরে যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তোমাদেরকে লাস্ট ক্লাসে বলেছি যে বিফোর আফটারের এক অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় অন্য অংশ ফিউচার পারফেক্ট টেন্স হবে। এক অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ ফিউচার পারফেক্ট, এক অংশ পাস্ট, পরের অংশ বা অন্য অংশ পাস্ট পারফেক্ট। এটা আমি লাস্ট ক্লাসও তোমাদেরকে বলেছি, আই কেম ইন হোয়েন হি হোয়েন এর এক অংশ পাস্ট ইনডিফিনিট, এক অংশ পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হোয়েন হি ওয়াজ রাইটিং, উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প, ওই যে উড ইউ মাইন্ড থাকলে ভালো হয় আইনজি। তাহলে উইড ইউ মাইন্ড টেকিং আ সিম্পলি কাপ অফ টি, মেনি ইয়ার্স পাস সিন্স হিজ ফাদার ডাইড। তাহলে সিন্স থাকলে কোন টেন্স হয়, সিন্স থাকলে এক অংশ পাস্ট ইনডিফিনিট হয়, এক অংশ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাইড, ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, তাহলে এই পাশে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, ওই অংশ পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে মেট হবে। When I saw him, আমি তখন তাকে দেখলাম, তারপরে he already swim across the river। তাহলে প্রথম অংশ এখানে তোমাদের কথা থাকতে পারে যে হোয়েন আছে যেহেতু তার মানে এক অংশ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট আছে, অন্য অংশ পাস্ট কন্টিনিউয়াস হবে। নো, এখানে অলরেডি যেহেতু আছে তাই জন্য পাস্ট পারফেক্ট হবে। ইফ যুক্ত সেন্টেন্স, ইউ রিমেম্বার ইফ যুক্ত সেন্টেন্স, এক অংশ প্রেজেন্ট থাকলে অন্য অংশ সাবজেক্ট প্লাস উইল প্লাস বা বি অন, এক অংশ পাস্ট হলে উইড সাবজেক্ট প্লাস উড প্লাস বি অন, এক অংশ পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি থ্রি। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে অংশে ব্র্যাকেট আছে তার অন্য অংশটা তো কারেক্ট, ওই কারেক্ট অংশটা কী দেওয়া আছে, ইফ আই সি হিম আই কুড হ্যাভ গিভেন, হ্যাভ ই গারেট, আই কুড হ্যাভ, তার মানে থার্ড কন্ডিশনটা, একদম থার্ড কন্ডিশনটা, থার্ড কন্ডিশনের উড হ্যাভ মাইট হ্যাভ ছিল, অন্য অংশটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে ইফ আই হ্যাড সিন হিম হবে পাস্ট পারফেক্ট, ইফ আই হ্যাভ সিন হিম। তারপরে ইফ দ্য বয়েস হ্যাড স্টার্টেড আর্লি, তার মানে এই অংশ আছে পাস্ট পারফেক্ট, অন্য অংশটা কারেক্ট করতে হবে। তাহলে অন্য অংশটা কুড হ্যাভ সাবজেক্ট করে কুড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভের যে কোনো একটা এবং বারবার পাস্ট পারফেক্ট। তাহলে দে কুড হ্যাভ রিচ দ্য স্টেশন ইন টাইম if you had read this book, তাহলে প্রথম অংশে কী আছে past perfect, অন্য অংশে কী হবে subject plus would could might have plus v3। তাহলে if you had read the book you would have learned many things, hardly we entered the class, hardly তোমাদেরকে দিয়েছিলাম no sooner had dot dot hardly had dot dot when scarcely had dot dot when ওই রুলসটা মনে করো। তাহলে হার্ডলি থাকলে এটার সাথে একটা হ্যাড থাকতে হবে, তাহলে হার্ডলি হ্যাড উই এন্টার্ড
the class বাকি অংশ ঠিক আছে কারণ বাকি অংশে কোনো ব্র্যাকেট দেয়া নেই ওখানে কোনো ভুল নেই দ্য পিকচার হ্যাং অন দ্য ওয়াল তাহলে এটা প্যাসিভ ভয়েস কিন্তু দ্য পিকচার ওয়াজ হ্যাংড অন দ্য ওয়াল হ্যাং হ্যাং এর পাস্ট পার্টিসিপল দুটো হ্যাং এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল দুটো হ্যাং একটা হচ্ছে হ্যাং হ্যাং আরেকটা হচ্ছে হ্যাংড হ্যাংড কিপ ইন মাইন্ড এখানে কি হবে হ্যাংড হ্যাং কোনটা হবে মনে রাখবে ভারী বস্তু ঝুলানোর ক্ষেত্রে মূলত এই হ্যাংড অর্থ ফাঁসি দেয়া ফাঁসি দেয়া ফাঁসি দেয়া এই হ্যাংড অর্থ ফাঁসি দেয়া এটা অর্থ ঝুলানো তারপর আমি বলে দেই যে ভারী বস্তু বা ওজনদার বস্তু ঝুলানোর ক্ষেত্রে বা প্রাণী ঝুলানোর ক্ষেত্রে সেটা হচ্ছে হ্যাংড আর হালকা যেমন একটা ছবি ঝুলিয়েছি আমি এটা হাং একটা মানুষ ঝুলিয়েছি এটা হচ্ছে হ্যাংড একটু দেখো এটা হালকা জিনিস আর এটা ভারী এমনিতেও এই হ্যাংটা কিন্তু একটু ভারী এটার থেকে তাহলে ভারীটা ভারীর সাথে হালকাটা হালকার সাথে এখানে দুটো ওয়ার্ড বেশি আছে তাই জন্য এটা হবে এটা ভারী তার ভারীটা ভারীর সাথে আর হালকাটা হালকার সাথে এটা কোনো গ্র্যামাটিক রুলস জাস্ট সিম্পলি বললাম মনে রাখার জন্য তারপরে তারপর হচ্ছে হি ইজ ইউজ টু এই যে বি ইউজ টু আমি বলেছিলাম বি ইউজ টু ভারে এনজি বসে বি ইউজ টু মানে ইয়াম ইউজ টু ইজ ইউজ টু আর ইউজ টু ইত্যাদি তাই ইজ ইউজ টু আছে এখানে মেকিং হবে ভারবের এনজি হবে আই অ্যাম নট ইউজ টু লিভিং ইট ইজ অফ নো ইউজ ওয়েস্টিং দ্য ব্রেভ ইজ না আর আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাজেক্টিভের আগে যদি অ্যাজেক্টিভ যদি সাবজেক্ট হয় এবং তার আগে যদি দা বসে তাহলে অবশ্যই ওটা প্লুরাল সাবজেক্ট হয়ে যায় এবং তারপরে প্লুরাল ভার্ব বসবে অর্থাৎ দ্য ব্রেভ আর হবে ইজ হবে না আই ডু ইট বিফোর হি কামস এই যে হি কামস যে অংশে ভুল নেই সেই অংশে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার মানে ফিউচার পারফেক্ট হবে তাহলে আই শ্যাল হ্যাভ বিন আর শ্যাল হ্যাভ ডান বা উইল হ্যাভ ডান তো এখানে আজকে গ্রুপ সি আর ডিটা তোমরা খুব ভালো করে পড়বা হ্যাভ আর এটা হোমওয়ার্ক করবা পড়বা এবং হোমওয়ার্ক করবা এটা ভিডিওটা আমার একবার দেখবা তোমাদের যে পিছনের যে রুলসগুলো লিখে দিয়েছি সেটা খাতাটা খুলে রাখবা এবং যখন কোনো রুল আমার মুখ থেকে যে সকল রুলগুলো বা যে সকল কথাগুলো যেটা তোমার কাছে নিউ মনে হবে স্টপ করে তারপর আবার আমার লিখে নিবা খুব ভালো করে লিখে নিয়ে তারপর আবার রান করবা ওই খালি দেখবা সিনেমা দেখবা তা তো হবে না আমি তো অত মানে সিনেমার মতো দেখে যাচ্ছি কোনো ইয়া নাই এটা না খাতা নিবা কলম নিবা সুন্দরভাবে বসবা একটা বিশ মিনিটের ক্লাসটা তুমি এক ঘন্টা বসে দেখো সমস্যা কোথায় খুঁটি খুঁটি সুন্দর করে দেখো ক্লিয়ার আচ্ছা তোমরা সবাই ভালো থাকো নেক্সট ক্লাসে আবার কথা হবে কেমন বাই বাই